হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আমাদের ফেডারেট হুইলের মধ্যে কিন্তু এখানে আমাদের ড্রাগন যে থমসনের স্কিন সেটা কিন্তু চলে এসছে। আর এছাড়াও গাইজ, তোমরা এখানে একটা প্যান্ট দেখতে পাচ্ছ, যেখানে হোয়াইট কালারের একটা প্যান্ট। এই টাইপের প্যান্ট কিন্তু আমাদের কিন্তু গেমের মধ্যে অনেক আগে থেকে আসে। অ্যান্ড গাইজ, আমরা ফ্রিতেই পেয়েছিলাম সেগুলো, অবভিয়াসলি আমাদের ডায়মন্ড রয়্যাল থেকে বা অন্য জায়গা থেকে। আর সেই বান্ডিলটা কিন্তু এখানে গাইজ দিয়ে দিয়েছে, তো বান্ডিলটা ড্রাগন স্পেশাল বান্ডিল। আর এছাড়া সবথেকে যে ইন্টারেস্টিং আইটেম সেটা হচ্ছে গাইজ থমসনের স্কিনটা। ওভার পাওয়ার থমসন যদি বলতে চাও তাহলে এটাকে তুমি বলতে পারো, কারণ এখানে সিঙ্গেল রেট অফ ফায়ার আছে, সাথে এখানে গাইজ ডাবল ম্যাগজিন আছে। তার মানে তোমরা চিন্তা করো, রিলোড স্পিড মাইনাস, তো ওর কোনো এফেক্টই পড়বে না এর মধ্যে, কারণ ম্যাগজিন এখানে ডাবল হয়ে যাচ্ছে। মানে এমনিতেই তো 45টা এমও রিলোড নেয় একবারে, আর এখানে ডাবল মানে মোটামুটি কিন্তু 50টারও বেশি যাবে গাইজ। 50টার বেশি তুমি এখানে কিন্তু এতে কিন্তু এমও ধরাতে পারবে, আর একবার এমও ধরবে মানে এখানে গাইজ সিম্পল সিঙ্গেল রেট অফ ফায়ার আছে, তার মানে কিন্তু ঝারাঝার ঝারাঝার কিন্তু ভরে দেবে। তো গাইজ, এই স্কিনটা কেমন, আর এটা তোমাদের নেওয়া উচিত কি না উচিত, আর এটা বার করতে কত ডায়মন্ড খরচ হয়, আর এর ড্যামেজ কেমন লবিতে গিয়ে বা তোমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে গিয়েও আমি সেটাও দেখিয়ে দেবো। তো তার আগে তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে গাইজ, তোমরা আনলিমিটেড এই যে ব্লু বেল্ট বা ব্লু টোকেন, এখানে এই আনলিমিটেড ব্লু টোকেন তোমরা কীভাবে পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই ফার্স্টে। তার আগে গাইজ, এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও গাইজ। লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রি। তো গাইজ, সিম্পল ব্যাপার, তোমরা এই আনলিমিটেড ব্লু টোকেন কিন্তু তোমরা সিম্পল দেখো, গেম খেললে সারাদিনে তুমি 10টা টোকেন পাবে আর তার বেশি পাবে না। আর এছাড়াও লগ ইন করে হয়তো সেখান থেকে আরও 4টে পাবে, তো এখান থেকে 14টা হলো। বাট এখান থেকে আনলিমিটেড পেতে হলে, আনলিমিটেড বলতে সেই রকম অনেক ঢের ঢের পাবে তা তো নয় গাইজ, সিম্পল ব্যাপার, এখানে তোমরা ব্যানারে দেখতে পাচ্ছ সিম্পল তোমাদেরকে বুইয়া অ্যাপে গিয়ে 30 মিনিট করে কিন্তু লাইভ ওয়াচিং দেখতে হবে, যে কোনো লাইভ ওয়াচিং। আর এটা 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, আর এর মধ্যে তোমাদেরকে লাইভ ওয়াচিং দেখবে। তো প্রত্যেক লাইভ ওয়াচিং 30 মিনিট করে হয়ে গেলেই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এই যে স্পেশাল যে তোমরা কো স্পেশাল যে বেল্ট, ব্লু বেল্ট, এই বেল্ট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর এছাড়াও গাইজ, এখান থেকে কো স্পেশাল যে এখানে ফিমেল বান্ডিলের হেড সেটা পেয়ে যেতে পারো। আর এছাড়াও এখানে কিন্তু তোমরা ফ্লেম যে ফ্লেমিং রেড যে একের বক্স সেটাও তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো। তো অবশ্যই বুইয়াতে গিয়ে তোমাদেরকে লাইভ স্ট্রিম দেখতে হবে। আর গাইজ, বুইয়াতে যখন যাবেই তখন টিয়ার কেপ গেমিং লিখে সার্চ করে তোমার ভাইকেও ফলো করে দিও, ভবিষ্যতে ওখানে কিছু ধামাকাদার করার চেষ্টা করছি গাইজ, তো অবশ্যই ফলো করে রেখো। অ্যান্ড গাইজ, একটা ব্যাকপ্যাকের স্কিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে, তো সেই ব্যাকপ্যাকটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো এখানে আসলে তোমরা কো ইভেন্টের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে এই ব্যাকপ্যাকটা। আর এই ব্যাকপ্যাকটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি কেমন অ্যানিমেশন অসাম টাইপের ব্যাকপ্যাক। তো গাইজ, এই ব্যাকপ্যাকটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়াও এখানে উইপন রয়্যালে ভাউচার আছে, একটা সাববোর্ড আছে, ঘড়ি টাইপের দেখতেই পাচ্ছ তোমরা। তো এই সব আইটেম তোমরা পাবে কিন্তু এখানে আফটার পার্টি এক্সচেঞ্জ থেকে। তো গাইজ, আফটার পার্টি এক্সচেঞ্জ এই যে ইভেন্ট সেকশনটা, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে 24 তারিখে। অ্যান্ড 24 তারিখ থেকে কিন্তু এটা চলবে এখানে 30 এপ্রিল পর্যন্ত, মানে 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। তো এর মধ্যে তোমাদেরকে টোকেন কালেক্ট করে এই আইটেমগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে। তো টোকেন তোমরা কোথায় পাবে দেখো গাইজ, সিম্পল ব্যাপার, তোমরা গেমের মধ্যে এনিমিকে কিল করবে, অ্যান্ড কিল করার পর তার লুটবক্স থেকে কিন্তু একটা করে টোকেন তোমরা পাবে। তো বেশি বেশি কিল করতে হবে টোকেন কালেক্ট করার জন্য। আর টোকেন কালেক্ট করার পর তোমরা কিন্তু ইভেন্ট সেকশনে এসে এই আইটেমগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবে, যে সেকশনটা কিন্তু 24 তারিখে গেমের মধ্যে ঢুকবে। তো গাইজ, গেমের মধ্যে এই ইভেন্টের কোনো ইন্টারফেস ঢোকার সাথে সাথে সবার আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে ভবিষ্যতে কোনো ভিডিও এই চ্যানেলে তোমার থেকে মিস হবে না। এবার চলো আমাদের নতুন থমসনের স্ক্রিনটা গাইজ বার করবো। তো গাইজ, আমরা লাক রয়্যালের মধ্যে চলে যাচ্ছি। অ্যান্ড গাইজ, এখানে আসার পর দুটো আইটেম আমাদেরকে বাদ দিতে হবে, ফেডেড হুইলে যেমন দিতে হয় তেমন তোমরা জানো। তো এখান থেকে আমরা বাদ দেবো অবভিয়াসলি এখানে পেট ফুড বাদ দেবো, আর পেট ফুডের পর গাইজ এখান থেকে আমরা বাদ দেবো কোনটা, আমরা একের বক্সটা বাদ দেবো, কারণ ফালতু ওর মধ্যে কিছুই পাওয়া যায় না। তো একের বক্স আমরা বাদ দিয়ে দিলাম, এই দুটো আইটেম বাদ হয়ে গেল। এবার আমরা ফার্স্টে 9 ডায়মন্ডের স্পিন করবো। 9 ডায়মন্ডের স্পিনে যদি পাই গাইজ থমসনের স্কিনটা, তাহলে গাইজ কোনো কথাই হবে না, স্পিনই করবো না, দরকার নেই বান্ডিলের। তো গাইজ, এখান থেকে আমরা স্পিনে মেরে দিলাম, আর এখানে ডোন্ট রিমাইন্ড মি এগেন কনফার্ম করে দিলাম। অ্যান্ড গাইজ, এখান থেকে কী পাবো, জুতো ডায়মন্ড রয়্যালে ভাউচার, এটাই আমি ভাবছিলাম যে উপরে গিয়েই বাঁধবে। তো গাইজ, এখানে ওকে মেরে দিলাম। অ্যান্ড গাইজ, এবার 19 ডায়মন্ডের স্পিন। তো এখানে 19 ডায়মন্ডের স্পিনেও আমরা মেরে দিলাম, অ্যান্ড কী পাওয়া যায় দেখি, কী পাওয়া যায়, কী ভাই সাব, এটাই দেবে। তো এখানে ওকে করলাম। অ্যান্ড এবার আমাদেরকে 39 ডায়মন্ডের স্পিন করতে হবে,
39 ডায়মন্ড। তো এখানে আমরা স্পিনে ক্লিক করে দিলাম এন্ড এখান থেকে আমরা উইপন রয়্যাল ভাউচার, ও ভাই জুতোটা পেয়ে গেলাম। তো গাইজ এখান থেকে জুতোটা আমরা পেয়েছি, এবার আমাদেরকে স্পিন করতে হবে 69। তো এখানে আমরা স্পিনে ক্লিক করে দিলাম ফটাফট। তো স্পিনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা পেলাম কিন্তু গ্রোজার বক্স, তো আমরা ওপেন করে নেব কারণ এসব গ্রোজা ফ্রোজা আছে আমার কাছে অলরেডি। তো এখান থেকে আমরা এবার 99 ডায়মন্ড মানে এক শুধুমাত্র 99 ডায়মন্ডের স্পিন। তো এখানে 99 ডায়মন্ডের স্পিনে মারলাম আর পাবো আমরা উইপন রয়্যালে ভাউচার। ও ভাই সাহেব এখানে আমরা বান্ডিলটার যে টপ সেটা পেয়ে গেলাম। তো গাইজ বান্ডিলের টপটা পেয়েছি, এবার আমাদেরকে স্পিন করতে হবে কত ডায়মন্ডের, 199 ডায়মন্ডের। তো গাইজ 199 ডায়মন্ডের স্পিনে যদি আমরা উইপন রয়্যালে ভাউচার পাই মনকে বুঝ দেব কী করে মনকে সান্ত্বনা দেবো আমি। তো এখানে আমরা স্পিন করতে তো হবে আমাদেরকে, তো স্পিন মেরে দিলাম অ্যান্ড আমরা পেলাম প্যান্ট। তো গাইজ মোটামুটি ভালোই জিনিস আমাদেরকে দিয়েছে, এখানে প্যান্ট দিয়েছে। তো দেখো ভালো জিনিস দেওয়ার পর এবার সান্ত্বনাটা এবার কি করে দেবো, এবার 299 ডায়মন্ডের স্পিনে আমি এই উইপন রয়্যালে ভাউচারটা পাবো, তখন মনকে কি দিয়ে বোঝাবো আমি যে আমি 200-300 ডায়মন্ড খরচ করে এখান থেকে উইপন রয়যালে ভাউচার পেয়েছি। তো গাইজ আমাদের ডায়মন্ড নেই, তো টপ আপ করতে হবে। তো গাইজ আমরা টপ আপ মেরে চলে এলাম, এবার আমাদেরকে স্পিন করতে হবে এখান থেকে 299 ডায়মন্ড মানে 300 ডায়মন্ড। তো স্পিনে মারলাম আর এখান থেকে আমরা পাবো কি, ও ভাই আমি জানতাম এটাই আমাদেরকে দেবে। এবার কিন্তু আমাদেরকে 599 ডায়মন্ডের স্পিন করতে হবে, তবেই আমরা থমসনের স্কিনটা পাবো। তো এখানে আমরা 599 ডায়মন্ডের স্পিন করলাম আর পাবো তো শিওর, এটা জানি। তো এখানে থমসনের স্ক্রিনটাও গাইজ আমরা এখানে পেয়ে গেলাম অ্যান্ড গাইজ এখান থেকে ওকে করে দিলাম। তো এখান থেকে বাইরে চলে যাব অ্যান্ড গাইজ এখানে আমরা উইপন সেকশনের মধ্যে যাব ফার্স্টে, তারপর তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি যে ড্যামেজ ফ্যামেজ কেমন। তো এখানে SMG-তে চলে যাব আর কোথায় গেল থমসনের স্ক্রিন, এই তো। তো গাইজ এখানে থমসনের স্ক্রিনে আসার পর এই দেখো OP টাইপের স্ক্রিন গাইজ। তো এই স্ক্রিনটাকে আমরা শো ইন লবি করে দিই অ্যান্ড গাইজ এখানে দেখো। তো গাইজ এই থমসনের স্ক্রিনটা কেমন সেটা দেখতে হলে আমাদেরকে অবশ্যই গাইজ এখন যেতে হবে আমাদের যে কোনো একটা, এখানে যে কোনো একটা বলতে কি আমরা ট্রেনিং গ্রাউন্ডে যাব। তো গাইজ এখান থেকে আমরা স্টার্ট করে দিলাম। গাইজ আমরা ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে এসেছি, এবার আমাদেরকে ফটাফট আরও একটা থমসন নিয়ে নিতে হবে। তো থমসন এখানে পাবো তো, তো অবশ্যই তো পাবো গাইজ আমার তো মনে হয়। তো এখানে থমসন আরেকটা আমরা নিয়ে নিলাম অ্যান্ড গাইজ এখান থেকে ইকুইপমেন্ট কি কি লাগবে, ইকুইপমেন্ট এখান থেকে আমরা নিয়ে নেবো 3 দুটো মাজেল নিয়ে নেবো, একটা ফরগ্রিপ, দুটো এখান থেকে ফরগ্রিপ নিয়ে নেবো আর দুটো এখান থেকে স্টোক নিয়ে নেবো। ব্যাস গাইজ এখানে থমসনে কিন্তু এই আইটেমগুলোই লাগে, এখানে কিন্তু অবভিয়াসলি সাইলেন্সারও তুমি লাগাতে পারবে। তো এখান থেকে আইটেমগুলো নেওয়ার পর গাইজ এখানে ম্যাগজিন কটা রিলোড হচ্ছে, গাইজ এখানে ডাবল ম্যাগজিন, তো এখানে 47 ম্যাগজিন কিন্তু এখানে রিলোড করা যাচ্ছে। তো গাইজ 47 ম্যাগজিন আর এখানে সিঙ্গেল রেট অফ ফায়ার, মানে ভাবা যায়। তো এখানে দেখা যাক গাইজ এটা আসলে কেমন ড্যামেজ ফ্যামেজ কেমন দেয়। তো কী ব্যাপার এখানে, ও ভাই এখানে লোক দেখতে পাচ্ছিলাম না ফার্স্টে। গাইজ OP টাইপের গাইজ, OP। আর এখানে বিনা সাউন্ডে আমি খেলছি কারণ ভিডিও তোমার বানানোর সময় সাউন্ড এ করতে পাচ্ছি না। তো গাইজ এখানে দেখো OP, ও ভাই পিছন থেকে এসে একজন মেরে দিল। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ OP টাইপের কিন্তু এখানে কিন্তু রেট অফ ফায়ারের জন্য কিন্তু দারুণ খেলা হচ্ছে, আর বিনা সাউন্ডে আমি এনিমিই দেখতে পাচ্ছি না গাইজ। গাইজ বিনা সাউন্ডে আমি এনিমিই দেখতে পাচ্ছি না, এনিমি আমাকে শুধু মেরেই যাচ্ছে, আমি তো এনিমি দেখতে পাচ্ছি না। তো গাইজ এখানে সিঙ্গেল রেট অফ ফায়ার, ও এটা এনিমি নয়, দেখো আমি সেই একেই এনিমি ভাবছি। তো গাইজ সিঙ্গেল রেট অফ ফায়ারে কিন্তু দারুণ চলছে গাইজ। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লেখো অ্যান্ড এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও, লাইক দিতে টাকা পয়সা কিছুই লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রি। তো গাইজ দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।